আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি দিস ইজ টু ইন সার ইন ফ্রন্ট অফ ইউ টুডে আই হ্যাভ কাম টু ইউ টু টিচ ইউ ইংলিশ ল্যাঙ্গুয়েজ দ্য সেন্স অ্যাবাউট ফাস্ট সেন্স ইন দ্যাট সেন্স ইউ ওয়ার সামথিং দ্যাট মিন্স আপনি কিছু ছিলেন আমি কিছু ছিলাম কেউ কোনো কিছু ছিল এই সেন্স শেখাতে তবে সেই সেন্স শুরু করার আগে আমি বলতে চাই যে গতদিন আমরা কী শিখেছিলাম গতদিন আমরা শিখেছিলাম আই এম হ্যাপি আমি সুখী নট হ্যাপি আমি সুখী না আমি কি হ্যাপি সুখী নট হ্যাপি আমি কি সুখী না বর্তমান সেন্সে আমার যে অবস্থা বা আমি কিছু একটা হই সেইটার সেন্স ছিল আই এম হ্যাপি এই ফর্মুলায় এবং এই ফর্মুলা দ্বারা আমরা ওই সেন্স শিখেছি আর আজকের সেন্সটা হচ্ছে অতীতে আমি আপনি বা কেউ কোনো কিছু ছিল এই সেন্সটা ক্লিয়ার করা এই সেন্সটা ক্লিয়ার করার জন্য সর্বপ্রথম আপনাকে বুঝতে হবে ফর্মুলাটা ফর্মুলাটা কী বলে ফর্মুলাটা বলে আই ওয়াজ হ্যাপি আমি সুখী ছিলাম আমি সুখী ছিলাম এটা বলতে হলে কি বলতে হবে আই ওয়াজ হ্যাপি আমি সুখী ছিলাম না আই ওয়াজ হ্যাপি আই ওয়াজ্ট হ্যাপি এই ফর্মুলা আমি কি সুখী ছিলাম ওয়াজ আই হ্যাপি আমি কি সুখী ছিলাম না ওয়াজ আই হ্যাপি এইভাবে এই চারটা বাক্য আছে এখানে অতীতে আপনি কোনো কিছু ছিলেন বা কেউ কোনো কিছু ছিল এমনটা বোঝাতে এই চারটা ফর্মুলা যদি আপনি মনে রাখেন তাহলে ওই ধরনের কথা বলা যেমন কথাই হোক ওই ধরনের সেটা আপনার জন্য বলা খুবই সহজ হবে এখন আপনাকে প্র্যাকটিস করতে হবে এরকম আই ওয়াজ হ্যাপি আমি সুখী ছিলাম আই এন্ট হ্যাপি আমি ছিলাম না ওয়াজ আই হ্যাপি আমি কি ওয়াজ এন্ট আই হ্যাপি আমি কি ছিলাম না আয়ের জায়গাটা আয় সরিয়ে দিয়ে যদি ইউ দিই তাহলে ইউ ওয়াই হ্যাপি তুমি ছিলে ইউ ওয়ারেন্ট হ্যাপি তুমি ছিলে না ওয়ার ইউ হ্যাপি তুমি কি সুখী ছিলে ওয়ারেন্ট ইউ হ্যাপি তুমি কি সুখী ছিলে না দে ওয়াই হ্যাপি তারা সুখী ছিল দে ওয়ারেন্ট হ্যাপি তারা সুখী ছিল না ওয়ার দে হ্যাপি তারা কি সুখী ছিল ওয়ারেন্ট দে হ্যাপি তারা কি ছিল না উই ওয়ার হ্যাপি আমরা সুখী ছিলাম উই ওয়ারেন্ট হ্যাপি আমরা সুখী ছিলাম না ওয়ার উই হ্যাপি আমরা কি সুখী ছিলাম ওয়ারেন্ট উই হ্যাপি আমরা কি সুখী ছিলাম না এখন হ্যাপির জায়গাটা চেঞ্জ করা যাবে ওইখানে সারা দুনিয়ার যা কিছু হয় মানুষ বা কোনো বস্তু বা কোনো ব্যক্তি যা কিছু হয় সেটা ইনপুট দিলেই হবে যেমন হি ওয়াজ ওয়াইজ সে জ্ঞানী ছিল হি ওয়াজ ওয়াইজ সে জ্ঞানী ছিল না ওয়াজ হি ওয়াইজ সে কি জ্ঞানী ছিল অজেন্ট হি ওয়াইজ সে কি গানই ছিল না এইভাবে রহিম অজ এক্সপার্ট রহিম দক্ষ ছিল রহিম অজেন্ট এক্সপার্ট রহিম দক্ষ ছিল না অজ রহিম এক্সপার্ট রহিম কি দক্ষ ছিল অজেন্ট রহিম এক্সপার্ট রহিম কি দক্ষ ছিল না এইভাবে আপনাকে প্র্যাকটিস করতে হবে যদি এইভাবে ধরে ধরে প্র্যাকটিস করেন তাহলে আপনার জন্য এই সেন্সটা ক্লিয়ার করা খুবই সহজ হবে তার জন্য আপনাকে যেটা করতে হবে একজন পার্টনারের সাথে প্র্যাকটিস করলে সবচেয়ে বেশি ভালো হয় মূল বিষয়টা বুঝে নেন এটা কিন্তু আপনি কিছু করেছিলেন অতীতে সেটা নয় আপনি অতীতে কিছু ছিলেন সেই ব্যাপারেই বলা হচ্ছে আই ওয়াজ স্টুডেন্ট আমি ছাত্র ছিলাম নাও আই অ্যাম টিচার আমি এখন শিক্ষক আমি অতীতে ছিলাম আই ওয়াজ ওইটা আর এখন আমি বর্তমানে আছি আই অ্যাম এইটা এই সেন্সের যে ভেরিয়েশান এটা আপনাকে বুঝতে হবে যদি আপনি এটা ভালোভাবে বোঝেন তাহলে আপনার ভাষা হবে আর যদি এটা ভালোভাবে না বোঝেন তাহলে ভাষাটা হতে একটু কষ্ট হবে আশা করি আমার এই ক্লাস আপনারা বুঝেছেন যদি কোনো সমস্যা থাকে কাইন্ডলি আমাকে কমেন্টে জানাবেন আমি ইনশাআল্লাহ উত্তর দিয়ে দিব। ধন্যবাদ জানাচ্ছি আমার এই ক্লাস দেখার জন্য আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি